নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাসের থার্ড ইউনিট থেকে ত্রিপুরা নদ নদী এই টপিকটি নিয়ে আলোচনা করব। আপনারা যারা এখনও এসটিজিটি বাকি ভিডিওগুলো দেখেননি, আপনারা এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। ত্রিপুরা নদ নদী পাহাড়ি ভূমি ও বৃষ্টিপাতের প্রাচুর্যের জন্য ত্রিপুরায় নদ নদী অনেক আছে, আর পাহাড়গুলো সমান্তরালভাবে উত্তর দক্ষিণে বিস্তৃত বলে অধিকাংশ নদ নদী প্রবাহিত হয়েছে উত্তরে বা দক্ষিণে। ত্রিপুরার এইসব নদ নদীর মধ্যে দৈর্ঘ্যে সবচেয়ে বড় মনু নদী, যার দৈর্ঘ্য 167 কিলোমিটার। এরপর যথাক্রমে খোয়াই এবং গোমতী নদী স্থান। খোয়াই নদীর দৈর্ঘ্য হচ্ছে 166 কিলোমিটার আর গোমতী নদীর দৈর্ঘ্য হচ্ছে 133 কিলোমিটার। কিন্তু এসসিআরটি টেক্সটবুক অনুসারে ত্রিপুরার দীর্ঘতম নদী হচ্ছে গোমতী, যার দৈর্ঘ্য 180 কিলোমিটার। উপরের ডিটেলসগুলো নেওয়া হয়েছে ডক্টর গৌতম মল্লিকের টেক্সট বই থেকে, যেটা ওল্ড ভার্সন বুক একটা। আর নিচের যে ডিটেলসটা দেওয়া আছে ত্রিপুরার দীর্ঘতম নদী গোমতী নদী, এটা নেওয়া হয়েছে নতুন এসসিআরটি টেক্সট বুক থেকে। নেক্সট, ত্রিপুরার নদীগুলো কোন দিকে প্রবাহিত হয়েছে? ত্রিপুরার নদীগুলোর প্রায় সবগুলোই ত্রিপুরা হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। খোয়াই, ধলাই, মনু, ঝুরি এবং লঙ্গায় উত্তর দিকে প্রবাহিত হয়েছে। গোমতী, বিজয় ও হাওড়া পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। মুহুরী ও ফেনী নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। ত্রিপুরার নদ নদীর একটা ম্যাপও এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন একটু জুম করে। নেক্সট, গোমতী নদী দৈর্ঘ্যে তৃতীয় হল ত্রিপুরার সর্বাপেক্ষা ঐতিহ্যবাহী নদী গোমতী। রাইমা ও শর্মা নামে দুটি নদী দু চারিবারের কাছে মিলিত হয়েছে এবং তারপর ওই মিলিত দ্বারা গোমতী নামে প্রবাহিত হয়েছে। তীর্থমুখের কাছে গোমতী নদী ডুম্বুর জলপ্রপাত সৃষ্টি করে সমভূমিতে নেমেছে। ডুম্বুর জলপ্রপাতের নিম্নখাদের নাম ডুম্বুর কুণ্ড। অনেকে এই ডুম্বুর কুণ্ডকেই গোমতীর উৎস বলে। ত্রিপুরা রাজ্যের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি এই ডুম্বুরেই গড়ে উঠেছে। প্রবাদ আছে যে ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে তীর্থমুখে, এই কারণে প্রতিবছর মকর সংক্রান্তিতে হাজারো নরনারী তীর্থমুখের জলে পবিত্র স্নান করেন। গোমতী নদীর এই ডুম্বুর জলপ্রপাতেই ত্রিপুরার একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ডিটেলসটাও নেওয়া হয়েছে ডক্টর গৌতম মল্লিকের টেক্সট বই থেকে। এখন আমরা ত্রিপুরার অন্যান্য নদ নদীগুলি সম্পর্কে জেনে নেব। ত্রিপুরার আরেকটি গুরুত্বপূর্ণ নদীর নাম ফেনী। আশলং, রাঙ্গাফেনী ও তিনডাং নামে তিনটি ছোট পাহাড়ি নদী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে নেমে এসে পরস্পর মিলে ফেনী নদী নামে প্রবাহিত হয়েছে। ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা দিয়ে বয়ে গেছে বলে ফেনী নদীর বিশেষ গুরুত্ব আছে। এই রাজ্যের অন্যান্য নদ নদীর মধ্যে ধর্মনগর উপত্যকার ঝুরি নদী, যার দৈর্ঘ্য 79 কিলোমিটার, কৈলাসহর উপত্যকার মনু নদী, যার দৈর্ঘ্য 167 কিলোমিটার ও দেও নদী, যার দৈর্ঘ্য 132 কিলোমিটার, কমলপুর উপত্যকার ধলাই নদী, যার দৈর্ঘ্য 117 কিলোমিটার, খোয়াই উপত্যকার খোয়াই নদী, যার দৈর্ঘ্য 166 কিলোমিটার, অমরপুর বিলোনিয়ার মুহুরী নদী, যার দৈর্ঘ্য 64 কিলোমিটার, ধর্মনগরের লঙ্গাই নদী, যার দৈর্ঘ্য 98 কিলোমিটার, আগরতলার হাওড়া নদী, যার দৈর্ঘ্য 53 কিলোমিটার প্রভৃতি উল্লেখযোগ্য। এখানে যে নদী দৈর্ঘ্যগুলো দেওয়া আছে এই সবগুলো এসসিআরটি টেক্সটবুকে দেওয়া তথ্যের সাথে কিছুটা অমিল রয়েছে। আমি আপনাদের এসসিআরটি টেক্সটবুকে দেওয়া তথ্যগুলো তুলে ধরব। আপনারা অনেকেই ওল্ড ভার্সন বুক বাজার থেকে সংগ্রহ করে আনেন এবং ওই বইটাই ফলো করতে থাকেন। আমি আপনাদের বলবো, আপনারা সব টপিক ওল্ড ভার্সন বুক থেকে পড়বেন না। কিছু কিছু টপিক আছে যেগুলো সময়ের সাথে নতুন তথ্য আপডেট হতে থাকে, তাই আপনারা পুরান বইয়ের সাথে নতুন বইয়ের তথ্য মিলিয়ে দেখবেন। আমি দুই জায়গায় দুই রকম তথ্য পেয়েছি, কোনটা ভুল কোনটা সঠিক সেটা আমি নির্ণয় করতে পারছি না, আমি শুধু আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা এসসিআরটি ত্রিপুরা টেক্সটবুকে ত্রিপুরার নদ নদীগুলি সম্পর্কে যে তথ্য দেওয়া আছে সেগুলো জেনে নেব। ত্রিপুরায় অনেকগুলো নদী রয়েছে। প্রবাহ অনুসারে নদীগুলোকে দুভাগে ভাগ করা যায়, সেগুলো হলো উত্তরবাহিনী নদী ও পশ্চিমবাহিনী নদী। কিন্তু আমরা ডক্টর গৌতম মল্লিকের দেওয়া টেক্সটবুকের মধ্যে পেয়েছিলাম প্রবাহ অনুসারে ত্রিপুরা নদীগুলোকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উত্তরবাহিনী নদী, একটা হচ্ছে দক্ষিণবাহিনী নদী, একটা হচ্ছে পশ্চিমবাহিনী নদী। উত্তরবাহিনী নদীগুলো হলো মনু নদী, লঙ্গাই নদী, ঝুরি নদী, ধলাই নদী, খোয়াই নদী, মুহুরী নদী ও দেও নদী। আর পশ্চিমবাহিনী নদীগুলো হলো গোমতী নদী, হাওড়া নদী, ফেনী নদী প্রভৃতি।
গোমতী নদী লংতরাই পাহাড় শ্রেণী থেকে রায়মা ও আঠারোমুড়া পাহাড় শ্রেণী থেকে সুরমা নামক দুটি জলধারা গোমতী নাম নিয়ে অমরপুর, গন্ডাছড়া, উদয়পুর, সোনামুড়া দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে মেঘনা নদীতে মিশে গেছে। এখানে আপনারা যে টেবিলটা দেখতে পাচ্ছেন, নদীর নাম, উৎসস্থল, প্রবাহ, দৈর্ঘ্য কিলোমিটার হিসাবে, এই টেবিলটাও এসসিআরটি ত্রিপুরা টেক্সটবুক থেকে নেওয়া। আপনারা ভিডিওটা পজ করে এক নজর এই টেবিলটা দেখে নিতে পারেন। এখন আমরা ত্রিপুরা নদীগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নেব। এই ডিটেলসগুলো দেখার পূর্বে প্রথমে আমরা জেনে নেব নদী অববাহিকা কাকে বলে। প্রধান প্রধান নদীর সাথে যেসব উপনদী এসে মিলিত হয় এবং যেসব শাখা নদী নির্গত হয়, সাথে ওই নদীগুলো যেসব এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়, সে এলাকাকেও নদী অববাহিকা বলা হয়। প্রথম আছে দেও নদী, যার অববাহিকা জম্পুই হিল, ধর্মনগর, কাঞ্চনপুর। প্রবাহের দিক উত্তর, ইহা পরে মনু নদীর সাথে যুক্ত হয়েছে, যার দৈর্ঘ্য 132 কিলোমিটার। এরপর আছে ধলাই নদী, যার অববাহিকা লংতরাই, খুয়াই, কমলপুর। প্রবাহের দিক উত্তর দিক হয়ে বাংলাদেশে মিশেছে, যার দৈর্ঘ্য 117 কিলোমিটার। এরপর আছে গোমতী নদী, যার অববাহিকা লংতরাই, অমরপুর, গন্ডাছড়া, উদয়পুর, সোনামুড়া। প্রবাহের দিক পশ্চিম দিক হয়ে বাংলাদেশে মিশেছে, যার দৈর্ঘ্য 133 কিলোমিটার। এরপর আছে হাওড়া নদী, যার অববাহিকা বরমুড়া, আগরতলা। প্রবাহের দিক পশ্চিম দিক হয়ে বাংলাদেশে মিশেছে, যার দৈর্ঘ্য 53 কিলোমিটার। ত্রিপুরা নদীগুলির মধ্যে হাওড়া নদী দৈর্ঘ্য সবচেয়ে ছোট, যার উৎসস্থল চন্দ্রসাধুপাড়া। এরপর আছে ঝুরি নদী, যার অববাহিকা জম্পুই হিল, ধর্মনগর। প্রবাহের দিক উত্তর দিক, যার দৈর্ঘ্য 79 কিলোমিটার। এরপর আছে খোয়াই নদী, যার অববাহিকা লংতরাই, খোয়াই, অমরপুর। প্রবাহের দিক উত্তর পশ্চিম দিক হয়ে বাংলাদেশে মিশেছে, যার দৈর্ঘ্য 166 কিলোমিটার। এরপর আছে লঙ্গাই নদী, যার অববাহিকা জম্পুই হিল, ধর্মনগর। প্রবাহের দিক উত্তর, যার দৈর্ঘ্য 98 কিলোমিটার। এরপর আছে মনু নদী, যার অববাহিকা শাকাঙ্গ রেঞ্জ, লংতরাই, কৈলাসহর। প্রবাহের দিক উত্তর দিক হয়ে বাংলাদেশে মিশেছে, যার দৈর্ঘ্য 167 কিলোমিটার। এরপর আছে মুহুরী নদী, যার অববাহিকা দেবতামুড়া, বিলোনিয়া। প্রবাহের দিক পশ্চিম দিক হয়ে বাংলাদেশে মিশেছে, যার দৈর্ঘ্য 64 কিলোমিটার। এখন আমরা জানব যে ফেনী ও লঙ্গাই নদী ভারতের দুটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই দুটি রাজ্য হলো মিজোরাম এবং ত্রিপুরা। আগরতলা হলো ত্রিপুরার রাজধানী এবং ইহা হাওড়া নদীর তীরে অবস্থিত। এরপর আছে বেসিন এরিয়া অ্যান্ড পার্সেন্টেজ অফ বেসিন এরিয়া অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া। এর মানে হচ্ছে নদী অববাহিকা অঞ্চলগুলো কত স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে এটা কত শতাংশ জায়গা দখল করেছে। যেমন লঙ্গাই নদী 342 স্কোয়ার কিলোমিটার জায়গা দখল করেছে, যার শতকরা হিসাব হচ্ছে 3.25%। ঝুরি নদীর ক্ষেত্রে 586 স্কোয়ার কিলোমিটার জায়গা এটা দখল করেছে, যার শতকরা হিসাব হচ্ছে 5.57%। ভিডিওটা পজ করে আপনারা বাকি ডিটেলসগুলো দেখে নেবেন। দ্বিতীয় টেবিলের সাহায্যে আপনারা জানতে পারবেন ত্রিপুরার কোন নদী দিয়ে বছরে কত হাজার কিউবিক মিটার জল প্রবাহিত হয়, সাথে পার্সেন্টেজটাও জানতে পারবেন। যেমন লঙ্গাই নদীর ক্ষেত্রে বছরে 9166 কিউবিক মিটার জল প্রবাহিত হয়, যার শতকরা হিসাব 1.16%। এরকমভাবে আপনারা ভিডিওটা পজ করে বাকি নদীর ডিটেলসগুলো জেনে নেবেন। লাস্ট তৃতীয় টেবিলের সাহায্যে আপনারা জানতে পারবেন ত্রিপুরার কোন নদীর কারণে কতটা বন্যা হয়। যেমন গোমতী নদীর কারণে অমরপুর, উদয়পুর, সোনামুড়ায় বন্যা হয়। মনু নদীর কারণে কৈলাসহরে বন্যা হয়। ধলা নদীর কারণে কমলপুরে বন্যা হয়। খোয়াই নদীর কারণে খোয়াইয়ে বন্যা হয়। হাওড়া নদীর কারণে আগরতলায় বন্যা হয়। সাথে কতটা বন্যা হয় লেভেলটাও দেখতে পারবেন। যেমন ডেঞ্জার লেভেল আছে, এক্সট্রিম ডেঞ্জার লেভেল আছে, হাইয়েস্ট ফ্লাড লেভেল অবজার্ভড আছে। আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে ত্রিপুরার নদী সম্পর্কে অনেকটা জানতে পেরেছেন। আজ তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। যদি আপনাদের আজকের এই টপিক থেকে কোনো ডাউট থাকে, আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আপনারা জয়েন হতে পারেন এডুকেট ত্রিপুরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।